राजीव गांधी जन्म जयंती ट्वीट वितर्के जड़ाल प्रदेश कांग्रेस राजीव गांधी एक वितर्कित मंतव्य ट्वीट हैंडले पोस्ट शोरगोल पड़ते ही सर फेला है प्रदेश कांग्रेस सभापति मते एटा षड़यंत्र 72তম জন্মজয়ন্তীতে প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করছেন দেশবাসী টুইটে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই শোকের আবহ হঠাৎ গুলিয়ে গেল প্রদেশ কংগ্রেসের একটি টুইটে টুইট হ্যান্ডলে ভেসে উঠল রাজীবের এক পুরনো উদ্ধৃতি যখন বড় গাছ পড়ে মাটি কাঁপে মুহূর্তে শোরগোল পড়ে গেল দেশ জুড়ে এই একটা মন্তব্যে কেন এত বিতর্ক জানতে হলে ফিরে যেতে হবে 1984তে इंदिरा हत्यार शिख बिरोधी हिंसा रक्ताक्त है दिल्लीर माटी तीन दिने मारा जान प्राय 3000 मानुष से बछरे इंदिरा जयंतीते सेई घटनार उल्लेख करे राजीव गांधी बोलें बड़ गाछ पड़ले माटी कांपे जब इंदिरा जी की हत्या हुई थी तो हमारे देश में कुछ दंगे फसाद हुए हमें मालूम है कि भारत की जनता के दिल में कितना क्रोध आया कितना गुस्सा आया और कुछ दिन को दुनिया कुछ दिन के लिए लोगों को लगा कि भारत हिल रहा है लेकिन जब भी कोई बड़ा पेड़ गिरता है तो धरती थोड़ी हिलती है एखानेई थामेननी तत्कालीन प्रधानमंत्री তিনি বক্তৃতা শেষ করেছিলেন জাতীয় ঐক্য এবং গণতন্ত্রের জয়গান দিয়েই লেকিন উসকে বাদ জিস তরহ সে আপনি ইয়ে খতম কিয়া জিস তরহ সে দুবারা আপকি সহায়তা সে আপকি শক্তি সে দেশ কি একতা বননে লগি হ্যায় জিস তরহ সে হম দুবারা এক হোকে খড়ে হো রহে হ্যায় पूरी दुनिया देख रही है कि भारत सचमुच में एक पक्का लोकतंत्र बन गया है पूरी दुनिया देख रही है और समझ रही है कि भारत इतनी आसानी से टूट नहीं सकता है हम भारत को और मजबूत करेंगे आगे ले जाएंगे दुनिया की हर शक्ति का सामना करेंगे তারপর জীবনভর রাজীব গান্ধীকে তাড়া করে বেরিয়েছে ওই মন্তব্যের বিতর্ক তার মৃত্যুর পরেও তা কংগ্রেসের পিছু ছাড়েনি শিখ বিরোধী হিংসা নিয়ে কংগ্রেসকে কোণঠাসা করতে বারবারই ওই মন্তব্য কি হাতিয়ার করে বিরোধী শিবির প্রদেশ কংগ্রেসের টুইট হ্যান্ডেলে ফের সেই উদ্ধৃতি হাইকমান্ডকে যথেষ্টই অস্বস্তিতে ফেলে শোরগোল পড়তেই তা মুছে ফেলা হয় প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি এটা ষড়যন্ত্র এই ধরনের হ্যাকিং হওয়াটা খুব স্বাভাবিক তাই আমরা মনে করছি এটা একটা ষড়যন্ত্র করে কংগ্রেস দলের ভাবমূর্তিকে কলঙ্কিত করার উদ্দেশ্য নিয়ে এবং বিশেষ দিনে রাজীব গান্ধীর জন্মদিনের দিনই পছন্দ মানে এটাকে এই এই টুইটটাকে প্রচার করা হচ্ছে 1984 31 অক্টোবর ইন্দিরা হত্যার পরেই দিল্লিতে দাঙ্গা শুরু হয় 2 নভেম্বর সেনা নামে ওই দিন বিকেলেই জাতির উদ্দেশ্যে ভাষণে কঠোর বার্তা দেন রাজীব গান্ধী যদিও তাকে চিরকাল তাড়িয়ে বেরিয়েছে 19 নভেম্বর করা মন্তব্যের বিতর্ক রাজীবের প্রতি অবিচার করেছে ইতিহাস মনে করে ঐতিহাসিকদের একাংশ ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা